আমাদের তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তরুণরাই বুকের রক্ত দিয়ে জাতিকে রাস্তা দেখাতে পারে। কি অপকর্মটা করেছেন আজকে আপনাকে প্রত্যক্ষ করতে হবে এবং তার সাদ গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, এত বড় একটা পরিবর্তনের সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী না, প্রতিহিংসা আমরা ছড়াবো না। ওরা ছিল দায়িত্বহীন বর্বর, এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিবে। আমরা আহ্বান জানিয়ে বলেছিলাম শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে এবং জাতিকে রক্ষা করুন। এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফ্যাসিস্ট মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে দুই দিনের মধ্যে 5 লক্ষ আওয়ামী কর্মীকে হত্যা করা হবে। আমি জিজ্ঞাসা করি, এত বড় বিপ্লব পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর 5 লক্ষ লোককে কি হত্যা করা হয়েছে? 5,000, 500, 50, 5 কিছুই হয়নি। আওয়ামী লীগ দানব হতে পারে, কিন্তু এদেশের মানুষ মানব। এই মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ আছে, দায়িত্ববোধ আছে। যারা এই দেশকে ভালোবাসে তারা মানুষকে খুন করতে পারে না, যারা দেশকে ভালোবাসে না তারাই খুনি হতে পারে। এ দেশ থেকে কোনো দেশপ্রেমিক কখনো পালায় না, পালাবে না। কারা পালায় আপনারা জানেন? আপনারা বলুন তো কারা পালায়? খুনি এবং চুর পালায়। এরা খুন করেছে জাতিকে, চুরি করেছে জাতির সম্পদ, দুর্নীতি করে অর্থের পাহাড় করে বিদেশে পাচার করেছে। এই জন্য এই দেশে থাকার নৈতিক সাহস তারা হারিয়ে ফেলেছে। পালিয়ে জানে বাঁচতে পারবেন না। কোথায় যাবেন? এ পৃথিবীর যেখানেই যাবেন সেখানে এই প্রতিবাদী বাংলাদেশিরা আছে, তারাই ধরে আপনাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেবে। যেমন এবারও পালাতে গিয়ে বিমানে উঠে গেছেন, বিমানের সাধারণ কর্মচারী বলেছে, স্যার এই বিমান আপনার জন্য নয়, আপনি খুনি, আপনাকে আমরা নামিয়ে নেব, আপনাকে নেমে আসতেই হবে। এর আগে যারা জাতির উপরে তলোয়ার ঘুরিয়েছিলেন তাদেরকে এই সাধারণ কর্মচারী কোলার ধরে বিমান থেকে নামিয়ে নিয়ে এসেছে। সুতরাং দুনিয়ার যেখানেই যাবেন এই পাপাচারীরা জনতার চোখ ফাঁকি দিতে পারবে না। আবার বলি, আমরা ন্যায় বিচার চাই, আমরা অবিচার চাই না। প্রিয় দেশবাসী, শহীদদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সামাজিক সুবিচারপূর্ণ একটি মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়। বাংলাদেশ জামাতে ইসলামীও ঘোষণা করেছে, আমরাও দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ চাই, এবং সেই বাংলাদেশ অবশ্যই তারুণ্য সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তরুণরাই বুকের রক্ত দিয়ে জাতিকে রাস্তা দেখাতে পারে।